এই আজকে তুমি এখানে কি করছো? আরে যে হাসির বাচ্চা মার কাছে পাঠাবো, হুম, তাই বলছি যা যা, তোরা যা, যাচ্ছি না। কত ছোট ছোট, কত সুন্দর লাগছে দেখতে, বলো যা। তুমি ওখানে ওদেরকে মারছো কেন? মারছি না রে, তাড়াচ্ছি। কেন তাড়ালে কি হবে? কুকুর নিয়ে যাবে না, ওই মার কাছে মার কাছে দিচ্ছ তাই? ওরা কত সুন্দর সুন্দর ঘাস খাচ্ছে, ছোট ছোট বাচ্চা, দেখো তো কত সুন্দর লাগছে ওদেরকে। গরম তো লাগবেই। আচ্ছা তাহলে চলো, গরম লাগছে ওদিকে চলো। সকালে পটলের ফুলের জমিতে ফুল ছিঁয়েছিলে, আসোনি? আমি এসেছিলাম, তাই না? তুমি খালি পাই কেন? চটি কোথায় তোমার? কেন ঘরের মধ্যে? কেন হিমসাগরের পাতা ছিঁড়েছে কি জানি। হম, গাইজ বলো তো এটা কি গাছ? কি হয় এটা দিয়ে? ও থানকনি, থানকনি বাটা বিশাল লাগে। তো দিতে দিতে লাগো, দেখো মা দুনে গাছ লাগাইছে, তো মরি গেছে। হুম, তো বেশি দিন বাঁচবে না। আর এখানে আমাদের একটা সুপারি গাছও রয়েছে, এই যে সুপারি গাছ। এখানে আমাদের সুপারি গাছ আর একটা ছিল না? এখানটা তো আমাদের একটা তুলসী গাছ ছিল, তাই না? সে মনে আছে তুমি একবার বেঁধে দিয়েছিলে, মরে গেছে। হুম, মা ফেলা গেছে। কতদিন বেঁচে থাকে আর বলো? আবার লাগাবে নি জায়গাটা? হ্যাঁ, আবার একটা লাগালে ভালো হবে। আর গরমও পড়েছে, কি পরিমাণে গরম, একটু সেটা দেখেছো ভেবে? ভিডিও বানাতে তো যেতে হবে, বাড়ি বসে তো হবে না। হ্যাঁ, গরম গরমই করলে তো আর কাজ হবে না। পাতা ছিঁচ্ছো কেন? আর যাওয়া জায়গা আছে? কত জায়গা রয়েছে তাই যাব বলো দিদি। জায়গার অভাব নেই, পকেটের অভাব, মানি মানি মানির অভাব। যেতে হবে এখন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড? আই শশে বলে নাকি? ও মা, শশে না গেছিলে? হ্যাঁ, চটি নিয়ে আসিনি, গোজে পায়ে ঠিকছে। চটি আনলি কেন? আমাকে বলে না যে বাবু, তো ডেলি ব্লগ দাও, ডেলি ব্লগ দাও। আমার আর ডেলি ব্লগ দেওয়া হয় না গো, ও বাড়ি থাকে না, দোকানে থাকে, ব্যস্ত থাকে, যার জন্য ডেলি ব্লগ হয় না। কিন্তু তোমরা যদি কমেন্ট করে বললো যে ববিতা ডেলি ব্লগ দেবে, অবশ্যই দেবো। সর্ষে কে এনে দিয়েছে এইখানটাই? তুমি এখানে এসে সর্ষে গুলো ই করে দিতে? গরম লাগছে? চাষি বাড়িতে বিয়ে করলে সে বড় লোকের মেয়েই হোক আর কোটিপতির মেয়েই হোক, কাজ করাই লাগবে, বুঝেছো বন্ধু? তোমার বাবা যে যদি দশতলা বিল্ডিং থাকে না, তার বাড়িতে যদি ধান চাল এই শস্য মশ এইসব যদি হয় না, কতক্ষণ কাজ না করে থাকবে? বাবার বাড়িতে তো জীবন এইসবের কাছেই আসেনি, এবং আমাদের বাড়িতে এইসব জমি জায়গা নেই, চাষবাস করা হয় না। কিন্তু এই বাড়িতে বাবা, ফের নাম শ্বশুর বাড়ি।